भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। মন্ত্রটা শুনে নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন, আমি এই মুহূর্তে রয়েছি গায়ত্রী মন্দিরে। গায়ত্রী মন্দির আমাদের খুব কাছাকাছি একটা জায়গায়, ব্যান্ডেল স্টেশন থেকে নেমে খুব অল্প সময়ের মধ্যেই এখানে পৌঁছে যাওয়া যায়। আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে এই মন্দিরের সঙ্গে হরিদ্বারের গায়ত্রী মন্দিরের মিল আছে। ঠিকই ধরেছেন, হরিদ্বারের যে গায়ত্রী মন্দির রয়েছে সেই মন্দিরেরই একটি শাখা ব্যান্ডেলে খোলা হয়েছে। ওখানকার মহারাজরাই এখানে এসে এই মন্দিরটিকে প্রতিষ্ঠিত করেছে। এই মন্দিরের প্রত্যেকটা দৃশ্য আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন গায়ত্রী মন্দির আপনাদের কেমন লাগলো। গায়ত্রী মন্ত্র এমন একটি মন্ত্র, যে মন্ত্র জপ করলে আপনার মনের মধ্যে ঊর্জা সৃষ্টি হবে, যা আপনার শরীরে এবং মুখমণ্ডলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। যারা ভাবছেন আমার রূপ সৌন্দর্য বৃদ্ধি করতে চাই, তো তারা যদি এই মন্ত্রটা দিনে বহুবার উচ্চারণ করেন তাহলে আপনার শরীর থেকে এবং মুখ থেকে একটা অপূর্ব জ্যোতি বেরোয়। যেই জন্য যে ব্রাহ্মণরা এই মন্ত্র জপ করে তাদের দেখবেন মুখের মধ্যে একটা আলাদা সৌন্দর্য আসে, কারণ এই গায়ত্রী মন্ত্র প্রত্যেকটি ব্রাহ্মণকে জপ করতে হয়। হয়তো সবাই অনেকবার করতে পারে না, দিনে একবার হলেও যদি আপনারা এই গায়ত্রী মন্ত্র জপ করেন, যেরম আপনাদের রূপের সৌন্দর্য বৃদ্ধি পাবে, সেরম আপনাদের সমস্ত কিছুর মধ্যেই সৌন্দর্য বৃদ্ধি পাবে, সাংসারিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু। আর এই মন্ত্র একটা সৌভাগ্যশালী মন্ত্র, যা মানুষের ঊর্জাকে বৃদ্ধি করে, জ্যোতিকে বৃদ্ধি করে। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রধান মন্ত্র হল গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রের প্রত্যেকটা শব্দ এতটাই ভাইব্রেশন যে আমাদের যে শরীরের সাতটা কুণ্ডলিনী আছে সেই সাতটা কুণ্ডলিনীর জাগরণ সৃষ্টি করে। যদি কোনো ব্যক্তি এই মন্ত্র 108 বার বা তার বেশি জপ করতে পারে, তাহলে তার ভেতরে একটা আলাদা ঊর্জা অনুভব করতে পারবে। আমি এই মুহূর্তে রয়েছি এখন মহাকাল মন্দিরে, যা গায়ত্রী আশ্রমের ভেতরেই অবস্থিত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটি অংশ আপনাদের দেখাচ্ছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বিভিন্ন স্থানে অবস্থিত, তো তারই রূপগুলোকে ছোট ছোট করে এখানে দেখানো হয়েছে। এই হলো মহাকাল। মহাকাল শিবেরই আরেকটি রূপ। বিভিন্ন রূপে শিব বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। লাস্ট কেদার দিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আর কৃষ্ণেশ্বর। গায়ত্রী আশ্রমে গায়ত্রী দেবী বা গায়ত্রী মাতার আরাধনায় গরুর ভূমিকা রয়েছে, সেজন্য এখানে প্রচুর পরিমাণে গরু দেখতে পাবেন। বিভিন্ন যজ্ঞ ও বিভিন্ন কিছুতে গরুর দুধ, ঘি এই সমস্ত কিছু লাগে। এখানে সমস্ত জায়গায় বড় বড় মহাপুরুষদের বাণী আপনারা দেখতে পাবেন। সদ্গুণরূপী সার আর সত্যরূপী জলের দ্বারাই ব্যক্তিতে চারা বিকশিত হয়ে থাকে, দয়ানন্দ সরস্বতীর এই উক্তি। আধ্যাত্ম এক নগদ ধর্ম, যা কেবলমাত্র আত্মশোধনের তপস্যা দ্বারাই সক্রিয় হয়ে থাকে। ফুলের সুগন্ধ হাওয়ার বিপরীতে যায় না, কিন্তু সদ্গুণের প্রবাহ দশ দিকে ছড়িয়ে যায়। আলস্য থেকে বড় নাশকারী ও নিকটতম শত্রু দ্বিতীয় নেই। সবচেয়ে বড় দামি কথা এটা।
ঈর্ষা মানুষকে সেইভাবে নষ্ট করে যেভাবে কাপড়কে নষ্ট করে পোকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণী এখানে এলে আপনারা দেখতে পাবেন। আর এখন এই মুহূর্তে দেখাচ্ছি রাম শর্মার চার জন্ম। রাম শর্মার নাম আপনারা অনেকেই জানেন, কবির, মহাত্মা কবির, রামদাস এবং রামকৃষ্ণ। আর রাম শর্মা এই নিয়ে চার জন্ম। এই জায়গায় এলে আপনাদের মন একটু হলেও অন্যরকম হয়ে যাবে। পবিত্র জায়গার মধ্যে পবিত্র ঊর্জার পবিত্র ভাইব্রেশন থাকে, যা আপনাদের মনকে একটু হলেও অন্যরকম জায়গায় নিয়ে যাবে। গায়ত্রী মাতার মন্দিরটা বন্ধ ছিল, সেজন্য আপনাদের দেখাতে পারলাম না। দুটোর পর আবার সেই মন্দির খুলে দেয়। ঘুরতে আসার জন্য এই গায়ত্রী মন্দির আদর্শ। আপনারা যারা যারা মনে করছেন ব্যান্ডেল স্টেশন থেকে একদম খুব অল্প সময়ের মধ্যে এই জায়গায় পৌঁছাতে পারবেন, এখানে ভোগের ব্যবস্থা আছে, আপনারা যদি এখানে এসে খাওয়া দাওয়া করতে চান সেটাও করতে পারবেন। এই মুহূর্তে আমি দেখাচ্ছি যজ্ঞস্থল, যেটা ছাড়া গায়ত্রী মন্দির অপূর্ণ। যজ্ঞ এমনই একটা জিনিস, তার মধ্যে আহুতি দেওয়া মানে আপনার সমস্ত দোষকর্মকে তার মধ্যে আহুতি দিয়ে নিজেকে শুদ্ধ করা। তাই সমস্ত গায়ত্রী মন্দিরে একটা যজ্ঞস্থল অবশ্যই থাকে। এর মধ্যে জমি আছে, সেখানে শাক সবজি চাষ করা হয়, যা এখানকার দেবীর ভোগের জন্য উৎসর্গ করা হয়। পবিত্রভাবে এবং শুদ্ধভাবে আপনি যে জিনিস করবেন, সেই জিনিস যখন আপনার রান্নার মাধ্যমে আপনার ভোগ হিসাবে পরিবেশন করা হবে, তখন তার মধ্যেও সেই পবিত্র ঊর্জাটা বিরাজ করে। কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানান আপনাদের গায়ত্রী মন্দির কেমন লাগলো। আর লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।